তরুণ ভাইরা আমার যারা তরুণদের মধ্যে আছেন যে সময়টি আমরা পার করছি ইবলিস এবং ইবলিসের দোসররা আপনাদেরকে দখলে নেয়ার জন্য আপনাদের ব্রেইনটাকে নষ্ট করার জন্য আপনাদের ঈমানের চেতনাকে ভোঁতা করার জন্য যত আয়োজনের প্রয়োজন আছে তার সবকিছু সমাজে আজকের পৃথিবীতে তারা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তাদের সবচেয়ে বড় শিকার হলো যুবকরা তরুণরা তরুণদের চাইতে বড় শিকার আর তাদের অতএব আপনাদেরকে একটু চোখখান খুলতে হবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলতেন ও তরুণ ভাইরা আমার এই পৃথিবীতে তোমার কেউ আপন নয় ভাই তোমার যে বন্ধুটা তোমার সাথে আড্ডা মারে তার সাথে খুব তুমি সময় কাটাও এনজয় করো তুমি খুব আড্ডাকে জমাও সেও তোমার আপন না সে তোমার সাথে টাইম পাস করতেছে মাত্র কালের আবর্তনে সময়ের পরিবর্তনে তোমার কাছে এই সত্য উন্মোচিত হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এমন কি তোমার যে মা বাবা গর্ভধারণকারিণী মা জন্মদাতা বাবা সন্দেহ নেই তারা তোমাকে অনেক স্নেহ করেন অনেক ভালোবাসেন কিন্তু মনে রাখবে তারাও তোমার ভালো এবং কল্যাণের পথ সব সময় কোন দিকে সেটা বুঝেন না তাদেরও মূল টার্গেট থাকে আজকাল যে আমার সন্তান তথাকথিত ক্যারিয়ার গড়ার পেছনে অন্ধ হয়ে যাক ক্যারিয়ার করতে গিয়ে সে পাগল পড়া হয়ে যাক পয়সা কামায়ের মেশিন হয়ে যাক এটাই তাদের অন্যতম প্রধান টার্গেটে আজ পরিণত তুমি তোমার চরিত্রকে হেফাজত করে তোমার মালিকের সাথে সম্পর্ক প্রগাঢ় করে তোমার আখিরাতকে অনন্ত অসীমকালকে সুখ এবং স্বচ্ছন্দময় করে যেতে পারো দুনিয়া থেকে সেই চাওয়া বেশিরভাগ মা বাবারও নয় তোমার স্ত্রী সেও চায় যে পয়সা কড়ি আনে আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থাটা করুক সন্তানরাও চায় বাবা পয়সা অঢেল সম্পদ করে ফেলুক আমাদের ভোগ বিলাসের ব্যবস্থা করুক এক কথায় এই পৃথিবীতে যত মানুষ আছে যেদিকে তাকাবেন প্রত্যেকটা মানুষ স্বার্থপরের ভূমিকায় অবতীর্ণ ইল্লামার রহমার রব্বি হাতে গোনা ব্যতিক্রম এরকম পরিস্থিতিতে আপনি একটু সময়ের জন্য চিন্তা করেন আপনাকে অনন্ত অসীমকালের সুখের দিশা পাওয়ার জন্য শয়তানের শয়তানি থেকে বাঁচাবার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মতের জন্য রহমত স্বরূপ এসেছিলেন গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহর করুণা হয়ে এসেছিলেন তিনি পথনির্দেশ করে গেছেন তার সেই পথনির্দেশ যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবন সোনালি জীবন হয়ে যাবে আপনার জীবন হবে দুনিয়াতেই সুখময় অনন্ত অসীমকালে সুখ সাচ্ছন্দ অপেক্ষা করবে ইনশাআল্লাহ অতএব আজকের এই প্রেক্ষাপটে বিশেষ করে আমি আমার তরুণ ভাইদেরকে দ্বীনের উপর ঈমানের উপরে অচল অবিচল থাকার প্রয়োজনে সাতটি নসিহা এবং উপদেশ করতে চাই সর্বপ্রথম নসিহা এবং উপদেশ হলো আপনি জন্মসূত্রে মুসলমান আপনার বাবা মা মুসলমান আপনার পরিবার মুসলমান মুসলমান সমাজে আপনি বড় হয়েছেন এই জন্য আপনার মধ্যে এক ধরনের আত্মতৃপ্তি আছে এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস আছে আপনি মনে করেন আমি তো মুসলমান আমি আর ইসলাম কি শিখব এই বিশ্বাস থেকে এই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে এবং আপনি যদি ইসলামকে জানতে চান আপনি যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চান তাহলে আপনি আজ নতুন ইসলামে দীক্ষিত হয়েছেন এমনটি মনে করে এখন থেকে ইসলাম সম্পর্কে জানা শুরু করেন এলমে দিন হাসিল করা শুরু করেন যত গোমরাহী যত পথভ্রষ্ট এই সবগুলো হয়ে থাকে সবচেয়ে বড় যে কারণে সেটা হলো এলমের অভাবের কারণে জাহালতের কারণে মূর্খতার কারণে আমার যে তরুণরা তারা দেখা যায় অনেক সময় ইসলামের নামে ভুল এবং বিভ্রান্তি এগুলোর কথা শুনে তারা সেখানে গলে যায় সেগুলোকে গ্রহণ করে এবং তারা বিভ্রান্ত হয়ে যায় অনেক সময় দেখা যায় ইসলাম সম্পর্কে সঠিক ধারণা থাকা না থাকার কারণে নাস্তিকরা তাদেরকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যায় আজ তরুণদের একটা উল্লেখযোগ্য সংখ্যা আছে যারা ভেতরে ভেতরে সংশয়বাদ লালন করে ইসলাম সম্পর্কে বেসিক নলেজ অর্জন করতে হবে শুধুমাত্র হুজুরদের মুখের দিকে শুধু চেয়ে থাকবেন আর ন্যূনতম নিজের আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধিকে ব্যবহার করার চেষ্টা করবেন না তাহলে আপনি কখনো প্রকৃত অর্থে মুসলমান নিজেকে দাবি করার সুযোগ নাই আপনি কত বই পুস্তক পড়েন কিন্তু আপনি কোরআনটা বুঝে পড়েন না
আল্লাহ তাআলা কি বলেছেন আপনি জানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি বিভ্রান্তির পথে অনেক দ্রুত চলে যাবেন। এইজন্য আমার প্রথম নসিহা এবং উপদেশ হলো আল্লাহর ওয়াস্তে ইসলাম সম্পর্কে আপনি বেসিক ধারণা অর্জন করেন। আপনি যদি কোরআনটা বুঝে পড়েন, আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্ভরযোগ্য সিরাত গ্রন্থ আগা গোড়া পড়ে শেষ করতে পারেন, আপনি যদি কোরআনিক আরবিক যেটা কোরআন বোঝার জন্য যতটুকু প্রয়োজন খুব সংক্ষিপ্ত এবং খুব শর্ট টার্ম অনেকগুলো কোর্স আছে সেগুলো করে অন্তত আল্লাহর কালামটাকে বোঝার জন্য আপনার সাধ্যের যেটুকু আছে সুযোগ সেটুকুকে আপনি ব্যবহার করেন, আপনি যদি ইসলাম সম্পর্কে বেসিক ধারণা অর্জনের জন্য সামান্য কিছু সময় ব্যয় করে অগ্রসর হন, আমি তো আপনাকে নিশ্চিত করে বলতে পারি ইনশা আল্লাহ আপনার কাছে কখনো কোনো সংশয়বাদী আপনার ইমান হরণকারী কেউই কোনোভাবে পাত্তা এবং সাইড পাবে না। আমাদের তরুণদের সবচেয়ে বড় সমস্যা হলো জন্মসূত্রে মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, আগে ছোটবেলায় একটু মক্তবে কিছু পড়ালেখার সুযোগ ছিল, এখন সেই সুযোগও নাই, সেই কালচার উঠে গেছে, মক্তব নাই এখন বললে চলে, পরিবার থেকে দিনই শিক্ষা দেওয়ার যে ব্যাপারটা ছিল সেটাও দিন দিন হারিয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ধর্ম শিক্ষা নীতি শিক্ষার নামে যা ছিল সেটাও আস্তে আস্তে বিদায় হয়ে যাচ্ছে, বিদায় করে দেওয়া হচ্ছে, বরং এর বিপরীতে এমন সব বিষয় আসলে দেওয়া হচ্ছে যেসব বিষয়গুলো যুবকদেরকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যাচ্ছে, ইমান থেকে সরিয়ে ফেলছে। এই পরিস্থিতিতে আপনার ইমানের এই দৌলতকে রক্ষা করতে হলে ইলম অর্জন করার কোনো বিকল্প আর কিছু থাকতে, অতএব ইলম অর্জন করবেন তো ইনশাআল্লাহ। ইলম অর্জন করার জন্য ওলামা ইকরামের সোহবত এবং সাহচর্য, তাদের দার্স এবং মজলিসগুলোকে আঁকড়ে ধরবেন। আজকাল অনলাইনে অনেক কোর্স পাওয়া যায়, যে কোর্সগুলো নির্ভরযোগ্য গ্রহণযোগ্য ওলামা ইকরামের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে এবং দিনদারদের তত্ত্বাবধানে হয়ে থাকে, সেই সমস্ত কোর্সগুলোতে আপনি ভর্তি হয়ে যান এবং দিন সম্পর্কে জানার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় উপদেশ হলো ভাই, ফিতনার এই সময় আপনি একজন তরুণ এবং যুবক হিসাবে আপনার নিজের ইমানকে যদি আপনি হেফাজত করতে চান, রক্ষা করতে চান, তাহলে সেক্ষেত্রে বন্ধু নির্বাচনে খুব বেশি সতর্ক হতে হবে। মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলি ফলিয়ানজুর আহাদুকুম মাই ইউখালিল, একজন মানুষ তার বন্ধুর মতাদর্শের অনুসারী হয়ে থাকে, এটাই বাস্তবতা, সে ধীরে ধীরে তার বন্ধু দ্বারা প্রভাবিত হয় এবং তার যে আদর্শ, তার যে দিনদারি, তার যে ভুল বা ভালো, এই সব কিছুর প্রভাব তার মধ্যে পড়ে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, ফলিয়ানজুর আহাদুকুম মাই ইউখালিল, তোমাদের কেউ কাকে বন্ধু বানায়, কাকে দোস্ত বানায়, কার সাথে উঠা বসা করে তোমরা একটু খেয়াল রাখবে, ওইটা দেখে বুঝতে, তার বন্ধু দেখে বুঝতে পারবা এই লোকটা কোন ক্যাটাগরি। আপনি ফিতনার যুগে নিজের ইমানকে যদি হেফাজত করতে চান, তাহলে সেক্ষেত্রে বন্ধু নির্বাচনের সতর্কতা কোনো বিকল্প হতে পারে না। মনে রাখবেন, যেই বন্ধু আপনাকে অন্যায়ের দিকে আহ্বান করে অথবা যে বন্ধু নিজে অন্যায় লিপ্ত, হারাম কাজে লিপ্ত, নাফরমানিতে লিপ্ত আল্লাহ তাআলার, যে বন্ধু নিজে নামাজ পড়ে না, যে বন্ধুর ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে আল্লাহর সম্পর্কে কোনো ধারণা নাই, যার সম্পর্কে ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, যার থেকে আপনার ভালো কিছু নেওয়ার কোনো সুযোগ নাই, এই বন্ধু আপনার জন্য শত্রু। কিভাবে শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আল আখিল্লাউ বাদুহুম ইয়াউমাইযিন আদুউ লিবাদিন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে দুনিয়ার বন্ধুরা একে অন্যের শত্রু হবে, আদু শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকিরা ভিন্ন। আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু থাকে যে বন্ধুর মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়ার চেতনা আছে, এই লোকটি কিয়ামতের ময়দানে আপনার বন্ধুর জায়গায় দাঁড়াবে এবং ভূমিকা পালন করবে। এই জন্য বন্ধু নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। যত যুবক নষ্ট হয়েছে, যত যুবক বিপথে চলে গেছে, বকে গেছে, মাদকাসক্ত হয়েছে, যত খারাপ পথে গেছে, এই সবগুলোর প্রথম সূত্রপাত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু। আবার যত মানুষ ভালো পথে আসে সেটার ক্ষেত্রেও বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে একজন ভালো বন্ধু। এই জন্য ভাইরা আমার, আপনি নিজের ভালোটা সবসময় বিবেচনা করবেন, আমি যে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবো, তাদের সাথে উঠা বসা করবো, তাদের সাথে সম্পর্ক করব, ঘনিষ্ঠ হব, তার থেকে আমার নেয়ার কি আছে? সে যদি দিনদারির ক্ষেত্রে, আল্লাহ বিরুতার ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, ইসলামিক নলেজের ক্ষেত্রে অন্য সব দিক থেকে আমার চেয়ে একটু হলেও এগিয়ে থাকে, তাহলে এই লোকটার পিছে আপনাকে ছুটতে হবে, তাকে বন্ধু গ্রহণ করতে হবে, কারণ তার মাধ্যমে আপনি ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। আজ আমাদের যুবক ভাইয়েরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল করেন না,
অথচ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার জীবনের মোড় পরিবর্তন করতে পারে আপনার একজন বন্ধু সেটা হোক ভালো দিক থেকে হোক খারাপ দিক থেকে অতএব আপনি যদি ফিতনার সময় নিজেকে হেফাজত রাখতে চান আপনার ঈমানকে এবং ঈমানী চেতনাকে তাকওয়াকে তাহলে বন্ধু নির্বাচনে যত বেশি সতর্ক হবেন যত বেশি নিজের ভালো বিবেচনা করে বন্ধু নির্বাচন করবেন তত বেশি আপনি হেফাজতে থাকতে পারবেন ইনশাআল্লাহ নাম্বার 3 তৃতীয় উপদেশ হলো ভাইরা আমার অহেতুক অনর্থক কাজ পরিহার করা তরুণদের তরুণদের যুবকদের উল্লেখযোগ্য একটা সময় তাদের জীবনের তরুণদের এই সময়ের একটা বড় অংশ তারা নষ্ট করে ফেলেন অহেতুক অনর্থক কাজে করা ঘন্টাকে ঘন্টা আড্ডাবাজি ঘন্টাকে ঘন্টা বসে নিছক হাসি তামাশা রঙ্গ মজা রসিকতা এবং উদ্দেশ্যহীন কাজের মধ্যে ডুবে থেকে দিনকে দিন মাসকে মাস সপ্তাহকে সপ্তাহ বছরকে বছর নষ্ট করে মনে রাখবেন ইসলাম কোনো শুষ্ক জীবন ব্যবস্থা নয় ইসলামের মধ্যে বিনোদন আছে ইসলামের মধ্যে হাসি আছে ইসলামের মধ্যে আনন্দ আছে ইসলামের মধ্যে ভোগ আছে সবকিছু আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ইমানদারদের জন্য অহেতুক কাজ করাকে অনুমোদন করেননি কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে 18 পারার প্রথম সূরা সূরা মুমিনুনের একবারে শুরু দিকে আল্লাহ বলেছেন আল্লাযীনাহুম আনিল লাগওয়ে মুরিদুন যারা অহেতুক অনর্থক কাজ পরিহার করে চলতে পারে এই লোকগুলো ইমানদার হিসেবে সফল হবে সাকসেস হবে শেষ হাসি হাসবে কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক একটি হাদিস আছে বিভিন্ন মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কিরাম মন্তব্য করেছেন যে এই হাদিসের মধ্যে ইসলামের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা বলে দেওয়া আছে ছোট্ট এক লাইনের হাদিসের মধ্যে যত কোরআন হাদিসের ভান্ডার এবং নির্দেশ আছে তার উল্লেখযোগ্য একটা বিরাট অংশ এই হাদিসের মধ্যে আছে সেটা কি মিন হুসনি ইসলামের মারই তারকুহুমা লা ইয়ানি একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে তিনি একজন সুন্দর এবং ভালো মুসলমান হবেন তখন যখন তিনি অনর্থক অহেতুক কাজ পরিহার করে চলতে পারবেন যুবক ভাইরা আমার আপনাদেরকে শয়তান বলি এই বয়সটা আড্ডাবাজির এই বয়সটা মজা করার এই বয়সটা রসিকতা করার হাসি তামাশা করার হেয়ালি পোনা করে হাসি তামাশা করে জীবনের কত ঘন্টা নষ্ট করেছেন আপনি অবশ্যই আনন্দ বিনোদন করুন অবশ্যই রসিকতা করুন কিন্তু সেটা যেন সীমা অতিক্রম করে না হয় আপনি একজন মুসলিমের পরিচয় আপনার মাথায় থাকতে হবে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে সেই বিষয়টি আপনার মাথার সাথে থাকতে হবে অতএব অহেতুক কাজে কি পরিমাণ সময় ব্যয় করছেন তথাকথিত বন্ধুদের সাথে আড্ডাবাজির নামে কি পরিমাণ সময় ব্যয় করছেন সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি সময় ব্যয় করা হয়ে থাকে ফেসবুকে ইউটিউবে টুইটারে ইনস্টাগ্রামে বিভিন্নভাবে কত ঘন্টা ব্যয় করছেন আপনার এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এবং একটা সময় মনে রাখবেন তারুণ্য আপনার থাকবে না তারুণ্য এবং তরুণ বয়সটা চিরকাল থাকবে না ভাইরা আমার কিন্তু এই শত শত হাজার হাজার ঘন্টা আপনি যে নষ্ট করে ফেলছেন এর জন্য আপনাকে মূল্য দিতে হবে এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে এগুলো শয়তানের টোপ অনেক ক্ষেত্রে আপনার আমার এই সময়গুলোকে ধ্বংস করবার জন্য অতএব এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে নিজে এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হলে চলবে না সোশ্যাল মিডিয়া যেন আপনাকে ব্যবহার করতে না পারে আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করবেন তখনই যখন সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আপনার মধ্যে নিয়ন্ত্রণ থাকবে আপনার ভিতরে পরিমিতি বোধ থাকবে আপনি কোন পেজে যাবেন কোনটাতে যাবেন না কোনটা করবেন না কত সময় থাকবেন কত সময় থাকবেন না কখন আপনি অনলাইনে আপনি ডুবে থাকবেন কখন অনলাইনে যাবেন না এই বিষয়গুলো সম্পর্কে পরিমিতি বোধ আপনার থাকতে হবে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি অটো হয়ে যান অটো হওয়া বুঝছেন তরুণদের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে থেকে একটা হলো এটা যে মোবাইলে ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে টিকটক টিকটকে জাতি আরো যত যা আছে এগুলোর মধ্যে এমন ভাবে বোধ হয়ে যায় বাপ চিনে না মা চিনে না বোন চিনে না ভাই চিনে না নিজের ভালো চিনে না নিজের রবকে চিনে না নিজের ভবিষ্যৎ চিনে না নিজের পড়ালেখা বোঝে না নিজের কোনো কিছু বোঝে না শুধু মোবাইল স্ক্রল করছে উদ্দেশ্যহীন ভাবে বিভ্রান্তের মতো উদ্ভ্রান্তের মতো গোমরাহ মানুষের মতো পথহারা মানুষের মতো স্ক্রল করে যাচ্ছেন মাইলকে মাইল আপনি স্ক্রল করে যাচ্ছেন মোবাইলে কি ঘুরছেন কোথায় আপনি যাচ্ছেন কিসের অভাবে আপনি এরকম হারিয়ে বেড়াচ্ছেন এবং হারিয়ে গেছেন সে প্রশ্নের উত্তর একজন যুবক বলতে পারবেন কেউ সোশ্যাল মিডিয়াতে যে ফেসবুক স্ক্রল করতে 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 ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করছেন শত শত হাজার হাজার ঘন্টা নষ্ট করছেন কি জন্য করছেন এর বিনিময়ে আপনার প্রাপ্তি কি জীবনে এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিতে পারবেন অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রতিটি সময়ের জবাব কিন্তু দিতে হবে মুরব্বীদের জীবনের সময়ের দাম যত বেশি
আপনি তরুণ হিসাবে আপনার জীবনের সময়ের দাম তার চাইতে অনেক গুণ বেশি। অতএব আপনি যদি ফিতনার সময় ঈমানকে হেফাজত রাখতে চান এবং শয়তানের শয়তানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চান এবং একজন সফল ঈমানদার হতে চান, আদর্শ ঈমানদার যুবক হতে চান, সময়ের হেফাজত করা শিখতে হবে এবং টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। সোশ্যাল মিডিয়ার কাছে ইউজড হলে চলবে না, সোশ্যাল মিডিয়াকে ইউজ করতে হবে, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। এটা অবশ্য তরুণদের সমস্যা না, তরুণরা ছাড়াও যারা আছেন মধ্যবয়সী তারাও এই রোগের কি হয়ে গেছেন, রোগী হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত রাখুন। নাম্বার চার, অবশ্যই একজন মুসলিম তরুণ হিসেবে আপনাকে কর্মঠ হতে হবে, উদ্যমী হতে হবে, উদ্যোগী হতে হবে, আপনাকে পরিশ্রমী হতে হবে, কর্মমুখী হতে হবে। অলস হওয়া যাবে না, অকর্মণ্য হওয়া যাবে না, অথর্ব হওয়া যাবে না, সময় অপচারকারী হওয়া যাবে না এবং নিজের জীবনের মূল্যবান সময়কে নষ্টকারী হওয়া যাবে না। আমাদের অনেক তরুণ ভাইরা আছেন ইসলামে আসার পর, অর্থাৎ ইসলাম প্র্যাকটিস করার পর, দিনদারি হতে আসার পর, নামাজ রোজা ধরার পর, ওলামাদের সান্নিধ্যে আসার পর, দিনদারদের এরিয়াতে আসার পর তিনি অলস হয়ে পড়েন। এরপরে আর দোকানদারি করতে চান না, চাকরি করতে চান না, ব্যবসা বাণিজ্য করতে চান না, ক্ষেত খামারে যেতে চান না, তার কাছে দুনিয়াদারি আর ভালো লাগে না। এটা হলো যুবকদের জন্য অনেক ক্ষেত্রে নেক্সুরতে শয়তানের ধোকা, কারণ আমাদের ইসলাম কখনো আমাদেরকে অলস হওয়ার সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে বের হয়ে পড়া মসজিদ থেকে, মসজিদ থেকে বের হয়ে কোথায় যাও, চা দোকানে যায়, ফেসবুক টিপো, কি করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা রিজিক আল্লাহ তাআলা এই দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন সেগুলো আহরণ করে নিয়ে আসো, সেগুলো খুঁজে নিয়ে আসো, রিজিক অন্বেষণ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনহু, আল্লাহ পছন্দ করেন বান্দা যেই কোনো কাজ করবে, আমালান যে কোনো কাজ বান্দা করবে, আইয়ুতকিনহু সেটাকে ভালোভাবে করবে, উত্তম রূপে করবে, দৃঢ়তার সাথে করবে, ইতকানের সাথে করবে, সেটার হক আদায় করে করবে, কোনো ত্রুটি রেখে করবে না, এই কাজটিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অতএব হে তরুণ ভাই আমার, আপনি ইসলামে আসার পর এত পরিশ্রমী হবেন, এত কর্মঠ হবেন, এত উদ্যমী হবেন, এত সময়ের হেফাজতকারী হবেন, এত কর্মমুখী হবেন, কাজকে সিরিয়াসনেসের সাথে করবেন, আপনাকে দেখে অন্য একজন যুবক, অন্য একজন মানুষ, অন্য দশজন মানুষ শিক্ষা গ্রহণ করবে, এই ছেলেটা দিনের পথে আসার পর আরো বেশি পরিশ্রমী হয়েছে, আরো কাজের প্রতি আন্তরিক হয়েছে, তার কাজের প্রতি কমিটমেন্ট আছে, সে অত্যন্ত সিরিয়াস, সে অত্যন্ত দায়িত্বশীল, একজন আদর্শ মানুষ হিসেবে আপনাকে দেখে অন্যরা অনুসরণ করবে। আর যদি ইসলামের পথে আসার কারণে আপনার মধ্যে অলসতা চলে আসে, ঢিলামি চলে আসে, আপনার মধ্যে অকর্মণ্য ভাব চলে আসে, তাহলে মনে রাখবেন ইবলিস আপনাকে বিভ্রান্ত করছে। অতএব আপনি আদর্শ মুসলিম যুবক হতে হলে অবশ্যই আপনাকে বিষয়টি খেয়ালে রাখতে হবে। দিনদারিতে আসছেন, বাবা মায়ের উপরে বোঝা রাখ হবেন না, কাজ শুরু করবেন, কোনো কাজকে ছোট মনে করবেন না, চাকরির চাইতে ব্যবসা বাণিজ্যকে, উদ্যোগী হওয়াকে, উদ্যোক্তা হওয়াকে, পরিশ্রমী হওয়াকে, নিজস্ব ছোট ছোট কাজ শুরু করাটাকে প্রায়োরিটি দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনে বারাকা দান করবেন। নাম্বার পাঁচ, লজ্জাস্থানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, ইজ্জত সম্ভ্রমের হেফাজত, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন তরুণ, একজন তরুণীর জন্য আজকের পৃথিবীতে যে কাজগুলো সবচেয়ে কঠিন হয়ে গেছে, সবচেয়ে কঠিন হয়ে গেছে, সে কাজগুলোর মধ্যে থেকে অন্যতম কাজ হলো নিজের সম্ভ্রম এবং ইজ্জতে যাতে কোনো কালিমা না লাগে, নিজের চরিত্রে যাতে কোনো প্রকার কালিমা না লাগে, নিজের যৌবন এবং তারুণ্যে যে কোনো প্রকার আল্লাহ অফ নাফরমানের দিকে না যাওয়া হয়, জেনা এবং জেনা সংশ্লিষ্ট অপরাধ থেকে নিজেকে যেন বাঁচানো যায়, এই রকম হেফাজতে রাখতে পারাটা এ যুগের তরুণদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ভাইরা আমার। সহশিক্ষার কারণে এবং নানা কারণে, বিনোদনের নামে, সংস্কৃতির নামে যেভাবে জেনার পরিবেশকে ব্যাপক করা হচ্ছে এবং সহজতর করা হচ্ছে, তরুণরা চাইলেও বাঁচতে পারছে। স্কুল কলেজের, স্কুলের একেবারে ক্লাস সিক্স সেভেন এর বাচ্চা থেকে নিয়ে, শিক্ষার্থী থেকে নিয়ে সর্বোচ্চ লেভেলের শিক্ষার্থী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, তিনি সমুদ্রে হাবুডুবু খাওয়া মানুষের মতো করে নিজের এই চরিত্রটাকে, ইজ্জতটাকে, সম্ভ্রমটাকে, যৌবনে জেনা থেকে বাঁচিয়ে থাকার যে ইমানি চেতনা আছে সেটাকে ধরে রাখার জন্য যুদ্ধ করে যাচ্ছেন, কিন্তু এটা এত কঠিন হয়ে গেছে যে এর চেয়ে কঠিন কাজ আর তরুণদের জন্য কোনটা নেই।
মনে রাখবেন নামাজ পড়া তরুণদের জন্য যত কঠিন রোজা রাখা তরুণদের জন্য যত কঠিন এবং আল্লাহর অন্যান্য আদেশ নিষেধ মানা তরুণদের জন্য যত কঠিন তরুণদের এই সময়ে বিবাহ বহির্ভূত সকল প্রকার সম্পর্ক থেকে নিজেকে বাঁচিয়ে চোখের জেনা থেকে চোখকে অবনত রেখে হারাম এবং অপাত্র দৃষ্টিপাত থেকে নিজেকে বাঁচিয়ে এই দুনিয়াতে টিকে থাকা তরুণদের জন্য নামাজ রোজা সহ সমস্ত ইবাদত বন্দেগীর চাইতে বেশি কঠিন ভাইরা আমার অধিকাংশ অভিভাবকরা এই ক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীন তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে এমন একজন তরুণ পাওয়া সোনার হরিণ হয়ে গেছে যে তরুণ বুকে হাত দিয়ে বলতে পারবে আমার তারুণ্যে কখনো কালিমা লাগেনি বিবাহ বহির্ভূত সম্পর্ক কখনো আমি করিনি কোনো হারাম রিলেশনে কখনো আমি জড়াইনি কোনো হারাম অ্যাপ্রোচকে কোনো হারাম আবেদনকে আমি কখনো গ্রহণ করিনি প্রশ্রয় দেইনি আমি আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে হেফাজত রাখতে পেরেছি বাইরে আমার আরশের নিচে সাত শ্রেণীর মানুষ যারা ছায়া পাবেন তাদের মধ্যে দুইটা শ্রেণী বিশেষভাবে তরুণদের সাথে অধিকতর সংশ্লিষ্ট তার একটা হলো স্পষ্ট হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবুন শাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে তার তরুণ্যে আল্লাহর আনুগত্যের মধ্যে কেটেছে এবং সময় কাটিয়েছে তার তরুণ্যে আল্লাহর নাফরমানির কোনো কাজ সে করে নিজেকে বাঁচানোর জন্য স্ট্রাগল করে রক্ষা করতে পেরেছে এই যুবককে এই তরুণকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন একজন মানুষ বার্ধক্যে এসে নেককার হয়ে গেছে কিন্তু তরুণ্যে এসে তিনি আল্লাহ তরুণ্যের সময় তিনি আল্লাহর আনুগত্য মতো চলতে পারেন নাই তিনি এই পয়েন্টের মাধ্যমে অন্তত আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া কঠিন আরেকটা পয়েন্ট আছে যে তরুণ তাকে কোনো সুন্দরী তাকে কোনো সম্ভ্রান্ত কোনো আকর্ষণীয় নারী তাকে অন্যায়ের পথে আহ্বান করেছে প্রপোজ করেছে প্রস্তাব করেছে অবৈধ সম্পর্ক করার জন্য প্রস্তাব পেয়েছে সে বলেছে ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে এই তারুণ্য সারা জীবন থাকবে না এক সময় এটা চলে যাবে এই মরিচিকা কেটে যাবে এই আবেগ থাকবে না এক সময় আমাকে আমার আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে আখিরাত তো বটেই দুনিয়াতেই আমার এই অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে অতএব আমি আখাফুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি তোমার হারাম অ্যাপ্রোচকে আমি নিতে পারলাম না আমি বৈধ সম্পর্কের জন্য অপেক্ষা করছি এইভাবে যদি হারামকে ডিনাই করতে পারে কোনো যুবক সেই যুবককে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে জায়গা দিবেন ইনশাআল্লাহ ভাইরা আমার এই যুগে তরুণদের জন্য এই চরিত্রকে হেফাজত করা সম্ভ্রমকে রক্ষা করাটা কঠিন হয়ে গেছে মহা কঠিন হয়ে গেছে কত যুবককে আমি ব্যক্তিগতভাবে জানি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে আর এসে বলে যে হুজুর চাইলেও নিজেকে রক্ষা করতে পারছি ফিতনার জোয়ার এত বড় বড় ঢেউ আসছে এই ঢেউতে হাবুডুবু খেয়ে যাচ্ছে এর জন্য প্রয়োজন হলো দিন এর উপরে টিকে থাকার জন্য যে সাতটা পরামর্শ আমি দিচ্ছি এই সাতটা পরামর্শের সবগুলো পরামর্শকে আমলে আনা এটা ছাড়া বাকি ছয়টা পয়েন্টের প্রতি যদি আপনি গুরুত্ব দিতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার তরুণ্যে নিজের চরিত্রকে হেফাজত করা সহজ হবে আল্লাহ তাআলা আমাদের যুবকদের এই যৌবন বয়সটাকে কালিমা থেকে হারাম সম্পর্ক থেকে জেনা সংশ্লিষ্ট অপরাধ থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন নাম্বার ৬ তরুণদের জন্য এই সময় অনেক কঠিন একটা বিষয় হলো মাদকের হাতছানি মাদকের ব্যবসা মাদকের প্রচলন মাদকের সাথে যে কোনোভাবে সংশ্লিষ্টতা এটা ইসলামে হালাল না হারাম এমন হারাম যে হারামের ব্যাপারে উম্মতের কারোর কোনো দ্বিমত থাকার কোনো সুযোগই নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু মাদক যত অপকর্ম আছে এই সব অপকর্মের মা মূল গোড়া কারণ একজন মাদকাসক্ত মানুষ সে খুন করতে পারে সে জেনা করতে পারে সে যে কোনো অন্যায় করতে পারে মাদক আসক্ত হওয়া মানে পৃথিবীর সমস্ত অন্যায় এবং পাপের দুয়ার খুলে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নেয়ামত হলো বিবেক মানুষের শরীরে আল্লাহর সব দেওয়া সবচেয়ে বড় নেয়ামত কি এই বিবেকটা চলে গেলে আমরা বলি তাকে মস্তিষ্ক বিকৃত আমরা বলি তাকে মানসিক প্রতিবন্ধী আমরা বলি তাকে অসুস্থ আমাদের সমাজে অনেকে তাকে পাগল বলে ভাইরা আমার একজন মানুষ মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানসিক রোগী হয়ে গেলে তার শরীরে যত শক্তি থাকুক তার চেহারা যত সুন্দর হোক তার অন্য যত গুণ থাকুক এই সমাজে পৃথিবীর কোথাও তার কোনো দুই পয়সার মূল্য এই বিবেক যে বিবেকটা এত মূল্যবান এই মানুষের সুস্থ মস্তিষ্ক এত বড় নেয়ামত
যেটা সেবন করার ফলে যেটা খাওয়ার ফলে যে মাদক গ্রহণ করার ফলে আল্লাহর দেয়া এই নেয়ামতটি নষ্ট হয়ে যায় আপনি মাতাল হয়ে যান আপনার মধ্যে উন্মাদনা কাজ করে সে বিষয়টি কত বড় অপরাধ হতে পারে সেটা বলার অপেক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাদক গ্রহণ করে এবং তার ফলে মাতলামি করে মাতলামি আসে তার মধ্যে 40 দিন পর্যন্ত তার নামাজ ইবাদত কবুল হবে না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন অভিশাপ করেছেন বদদোয়া করেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মাদক গ্রহণ করে যে ব্যক্তি মাদকের বিপণন করে মাদকের ব্যবসা করে মাদকের কারবার করে এই ব্যক্তির জন্য অভিশাপ এর কথা বলেছেন নবী করিম অভিশাপ করেছেন তিনি বদদোয়া করেছেন লানতের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভাইরা আমার আজ তরুণদেরকে নষ্ট করা হচ্ছে মাদকের মাধ্যমে আজ মাদকের বিভিন্ন আইটেম সহজলভ্য হয়ে যাচ্ছে শুনেছি এখন নতুন করে আইন হচ্ছে তথাকথিত মাদক নিয়ন্ত্রণ আইন সে আইনে নাকি দেশের প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে মাদক গ্রহণের জন্য লাইসেন্সধারী বিভিন্ন প্রতিষ্ঠান থাকবে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে যে একটা নির্দিষ্ট বয়সের পরে যে কেউ সেখানে গিয়ে মাদক গ্রহণ করতে পারবে আমরা একদিক দিয়ে বলছি মাদকের করাল থাবা থেকে ভয়াবহ থাবা থেকে যুবকদেরকে তরুণদেরকে বাঁচাও অপরদিকে আমরা মাদক নিয়ন্ত্রণের নামে মাদকের সেন্টার খোলার জন্য আমরা আইন করছি আমরা ভুল পথে আছি আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের আইন প্রণেতাদেরকে আল্লাহর ওয়াস্তে এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এদেশ বেশিরভাগ মানুষ মাদক গ্রহণ করে না এদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলমান মাদককে হারাম মনে করে অতএব আল্লাহর ওয়াস্তে মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ব্যবহারের সুযোগ নতুন করে তৈরি করবেন না মাদক নিয়ন্ত্রণ নয় মাদক নির্মূল করুন ভিনদেশি যারা আছেন যারা বাহির থেকে দেশে আছেন বিভিন্ন কাজে তারা মাদক সেবন করলে মাদক গ্রহণ করলে তাদের জন্য কোনো ব্যবস্থা থাকতে পারে কি পারে না ওলামাদের অন্তত মতামতটা গ্রহণ করুন এই দেশের মানুষের এদেশের মানুষের হৃদয়ের গভীরে ইসলামের জন্য যে জায়গাটা এখনো আছে সেটাকে খুব সহজে কেউই তুলে দিতে পারবে না আমি গভীরভাবে লক্ষ্য করি গতকালও ঢাকা থেকে আসছিলাম রাত 12টা 12:30টা এই সময়গুলোতে রাস্তায় দেখি যে এই শীতের রাতে চতুর্দিকে শুনশান নিরবতা কিছু মানুষ রাস্তার দুধার দিয়ে হেঁটে যাচ্ছে আমি চালককে জিজ্ঞাসা করলাম এরা কারা যে এত রাতে এই শুনশান নিরবতার মধ্যে তারা রাস্তার ধারে দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামের মানুষ এত রাত্রে তো হঠাৎ কথা না বললেন যে হুজুর কোথাও না কোথাও মাহফিল হয়েছে সে মাহফিল থেকে তারা বাড়ি ফিরছে এবং এই ধরনের দৃশ্য গোটা পথে আমি দেখতে পেলাম বিভিন্ন জায়গায় এই মানুষগুলোকে কেউ টাকা দিয়ে এনেছে আপনাদেরকে কেউ টাকা দিয়ে এনেছে এদেশে মানুষের স্বপ্রণোদিত স্বেচ্ছায় নিজের আন্তরিকতায় যদি কোনো কাজ হয় কোনো কাজে অংশগ্রহণ হয় সেটা হলো দিনই কাজে ধর্মীয় কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ অতএব এদেশের মানুষের পালস আমাদেরকে বোঝা উচিত মাদক নিয়ন্ত্রণের নামে মাদকের ব্যবস্থা যদি আমরা বাড়াই আমাদের তরুণরা ধ্বংস হয়ে যাবে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাবে পরিবারগুলো এমনি ভেঙে গেছে আরো ভেঙে খান খান হয়ে যাবে আল্লাহর ওয়াস্তে এ ধরনের ধ্বংসাত্মক আইন বা এ ধরনের ধ্বংসাত্মক নীতি করবেন না এবং এই বিষয়গুলো আমাদের যারা এগুলোর সাথে আমরা জড়িত হব যারা আইন করবেন তাদের পরিবারও রক্ষা পাবে না আপনি আমি কেউ রক্ষা পাবো না কারণ আগুন লাগলে গোটা সমাজের প্রত্যেকটা ঘরকেই স্পর্শ করবে অতএব তরুণ ভাইরা আমার যুবক ভাইরা আমার বোনেরা আমার মাদক থেকে আপনাদেরকে হাজারো মাইল দূরে থাকতে হবে মনে রাখবেন একজন মানুষকে যদি কাফের বানাতে হয় একজন মানুষকে দিয়ে পৃথিবীর সমস্ত অপরাধ করাতে হয় আল্লাহর সবচেয়ে বড় নাফরমান বানাতে হয় তাকে মাদকের দিকে নিয়ে গেলেই চলবে আর কোনো কিছু করা কারণ তার বিবেকের উপরে যখন একটা স্তর পড়ে যাবে বিবেকের উপরে যখন একটা লেয়ার পড়ে যাবে তার বিবেক যখন নষ্ট হয়ে যাবে তখন তার দ্বারা সবকিছুই এই পৃথিবীতে যত মানুষ খুন করে তাদের বেশিরভাগই বিশেষ করে পেশাদার খুনি যারা তারা তো সবাই মাদক গ্রহণ করে ঠিক না ঠিক মাদক গ্রহণ করার পর তার দ্বারা কোনো অন্যায় করতে আর অসুবিধা ভাইরা আমার এই জন্য তরুণদেরকে আমরা বিশেষভাবে বলবো আপনার যে বন্ধু মাদকের একেবারে প্রথম স্টেজে আছে ধরেন ধূমপান এটার সাথে যে জড়িত আপনি যদি তার সাথে উঠা বসা করেন তার সাথে সম্পর্ক হয় আপনি একসময় মাদকে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আশঙ্কা আছে ধূমপান থেকে আস্তে আস্তে মাদকে যায় অতএব এ ধরনের মানুষ থেকে দূরে থাকার চেষ্টা করবেন আমাদের তরুণদের মধ্যে আজকাল তো একটা ভাব এমন চলে আসছে
তারা মনে করে যে এই বয়সে একটু বিড়ি সিগারেট এক দুটো না দিলে কিসের যুবক ঠিক না ভাই ঠিক এটা মনে করে যে তারুণ্যের একটা প্রয়োজনীয় কাজ যে জিনিসটা নিজের মুখকে চরম দুর্গন্ধযুক্ত করে দেয় সবচেয়ে নোংরা করে দেয় কোন কোন ক্ষেত্রে নর্দমার ময়লার দুর্গন্ধের চাইতেও ধূমপানকারীর মুখের দুর্গন্ধ বেশি থাকে সে জিনিসটা কিভাবে একজন ভদ্র মানুষ গ্রহণ করতে পারে একজন রুচিশীল মানুষ কিভাবে গ্রহণ করতে পারে যে জিনিসটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা প্যাকেটেই লেখা আছে সেটা আবার পয়সা দিয়ে কিভাবে একজন বিবেকবান মানুষ কিনতে পারে যুবক ভাইরা আমার আপনি যদি এই পথে পা বাড়ান তাহলে দিনের পথে ফিরে আসা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে অনেক কঠিন হয়ে যাবে কারণ এই পথটি মাদকের পথ এই পথটি শুরু হয় বিড়ি সিগারেট থেকে এটি শেষ প্রান্ত থাকে মাদকের মাধ্যমে নিজের জীবনকে ধ্বংস করা বিধায় আল্লাহর ওয়াস্তে তারুণ্যে মাদক যেন না থাকে কোন প্রকার মাদক অবশ্য এই গতানুগতিক মাদক যেমন আছে এর বাইরেও মাদক আছে খেলাধুলার নামে মাদক আছে বন্ধু বান্ধবের নামে মাদক আছে এরকম ভাবে হারাম রিলেশনের নামে মেয়েদের সাথে অবৈধ সম্পর্কের যে মাদক আছে সেই নেশাও আমাদের অনেক যুবককে বুধ করে ফেলে আচ্ছন্ন করে ফেলে বিধায় আপনার এই তারুণ্যকে হেফাজত করার জন্য সে বিষয়টিকে আপনাকে মাথায় রাখতে হবে সাত নম্বর নসিহা হলো আখেরি জামানাতে আপনার ইমানকে সেফ এবং নিরাপদে রাখার জন্য আপনাকে অবশ্যই সার্কেল মেনটেন করতে হবে আমি সবসময় কথা বলার চেষ্টা করি সোহবত যেটাকে কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ইমানদারগণ তাকওয়া অবলম্বন করো আল্লাহকে ভয় করো আর সৎ মানুষদের সাথে থাকো ভালো মানুষদের সাথে থাকো অতএব আপনি যদি নিজের ইমানকে হেফাজত করতে চান খুঁজে খুঁজে এমন বন্ধু বানাবেন যেই বন্ধুর মনে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে ওলামাদের সান্নিধ্য এবং সাহচর্যে বেশি বেশি যাবেন তরুণদের অনেকে ইসলামের পথে এসে আবার বিভ্রান্ত হয়ে যায় যা খুশি তা করে যা খুশি তা বলে বিভ্রান্ত হয় গোমরা হয় এবং পথভ্রষ্ট হয় সীমা লঙ্ঘন করে ইসলামের নামে বড় মানুষ ভুল পথে চলে যায় সেই ভয়াবহতা থেকে বাঁচার জন্য অবশ্যই যে আলেমের কথার সাথে কাজের মিল আছে শুধু আলেম হইলে হবে না যে আলেম যা ওয়াজ করে তার মধ্যে নিয়ে আমল করেন যা নিজে জানেন সেটার মধ্যে আমল করার চেষ্টা করেন যিনি পয়সার মেশিন না যার ভিতরে আল্লাহ ভীরুতা আছে দুনিয়া বিমুখতা আছে যার ভিতরে আমল আছে যিনি দিনকে দিনকে তার পেটপালার মাধ্যম মনে করে না দিনকে তিনি দাওয়াতের জন্য পেশ করার জন্য বিভিন্ন জায়গায় যান কাজ করেন আর এর পাশাপাশি আল্লাহর ভয় এবং তাকওয়ার নমুনা তার কর্মকাণ্ডে প্রতিফলিত হয় এবং কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন নলেজ বেস কথা বলেন আলতু ফালতু কথা বলেন না আপনি বিবেককে একটু খুললেই ধরতে পারবেন এই সমস্ত ওলামাদেরকে সেই সমস্ত ওলামা একরামের সান্নিধ্য সাহচর্য অবলম্বন করবেন দিনদার বন্ধু বান্ধব মেনটেন করে চলবেন আপনি একটা স্কুলে পড়েন এই স্কুলের নামাজি ছেলে ফেলে কে আছে তাদের সাথে বন্ধুতা করেন আপনি একটা কলেজে পড়েন সেখানে আল্লাহর ভয়ে হারাম থেকে বাঁচার জন্য স্ট্রাগল করছে কারা তাদের সাথে চেইন মেনটেন করেন ইনশাআল্লাহ ফিতনার এই সময়ে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন আল্লাহ তাআলা আমাদের তরুণদেরকে আমাদের যুবকদেরকে ফিতনার এই সময়ে ইমানকে হেফাজত রাখার তাকওয়ার চেতনাকে হেফাজত রাখার ইমানের চেতনায় বলিয়ান হওয়ার আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তারুণ্যের এই মূল্যবান সোনালী সময়টিকে আল্লাহর জন্য নিবেদন করার তৌফিক দান করুন